ব্যাটিংয়ে অভিজ্ঞ কেউই সুবিধা করতে পারেননি তবে আগের ম্যাচের মতোই তানজিৎ তামিম ও মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিং করেছেন তাতে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ কিন্তু ইংলিশদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে তা যথেষ্ট হয়নি শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে চার উইকেটের ব্যবধানে সোমবার গুয়াহাটিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে সাঁত্রিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান তুলে বাংলাদেশ যেখানে সর্বোচ্চ চুয়াত্তর রান এসেছে মিরাজের ব্যাট থেকেই বৃষ্টি আইনে ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা ছিল একশো রানের জবাবে ছয় উইকেট হারিয়ে চব্বিশ ওভারে এক বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা ইনিংসের প্রথম বল পায়ের ওপর করেছিল মুস্তাফিজুর রহমান সেটা লেগে বাইরের বাউন্ডারি হয় এমন বাজে শুরুর পর দ্রুতই ফিরে এসেছে এই পেসার ওভারের শেষ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন সেখানে পা বাড়িয়ে খেলতে গিয়ে সেকেন্ড স্লিপ তানজিব তামিমের হাতে ধরা পড়েছে ডেভিড মালান চার রান করা এই ইংলিশ ওপেনারকে ফিরিয়ে প্রথম ওভারেই উইকেটে স্বাদ পেয়েছে বাংলাদেশ